কীর্তি আর বালুকে তাদের মা বাবা মেরে ফেলতে চাইছিল তাদের দুজনকে খাটের উপরে বেঁধে তাদের উপরে ছুরি চালাতে লাগলো কীর্তি বালু হাত জোর করে বিনতি করতে লাগলো তাদেরকে না মারার জন্য তার সত্য তার বাবা বড় একটা ছুরি নিয়ে তাদেরকে মারতে এলো পৃথিবীর কোনো মা বাবাই কি তার সন্তানকে মারতে চাইবে বাচ্চারা এমন কি ভুল করেছিল যে তাদেরকে মারতে হচ্ছিল চলুন এই গল্পতে দেখব একটা গ্রামেতে সুজাতা এবং শ্রীনিবাস নামে স্বামী স্ত্রী বসবাস করত। দুজনেরই তাদের বাচ্চাদের প্রতি অসীম ভালোবাসা ছিল কীর্তি বালুও তাদের মা বাবাকে খুবই আদর করত তাদের মা স্কুল যাবার জন্য কীর্তি বালুকে রেডি করে দিল আরে বাহ আমার দুটো বাচ্চাকে আজকে কত সুন্দর লাগছে তোমাদের দুজনকে এইভাবে আমি সচকে দেখে আমি যে কত খুশি হই সেটা শব্দতে ব্যাখ্যা করা যাবে না হ্যাঁ তুমি ঠিকই বলেছ যখন স্কুলের টিচার এদের ব্যাপারে প্রশংসা করে না তখন আমার খুব গর্ব বোধ হয় এইভাবেই পড়াশোনা করে যেও হ্যাঁ মা আর যখন আমরা বড় হব এখন যতটা তোমরা আমাদেরকে ভালোবাসো তার থেকে দ্বিগুণ ভালোবাসা আমরা দেব তোমাদেরকে আচ্ছা ঠিক আছে চলো এবারে স্কুলে যাও দেরি হয়ে যাচ্ছে তারপর তারা দুজন স্কুলে চলে গেল বাচ্চারা স্কুলে চলে যাওয়ার পরে সুজাতা তার স্বামীকে বলল। গো শোনো না এখন আমাদের কাছে যা টাকা আছে সেটা দিয়ে এদের পড়াশোনা তো শেখাচ্ছি কিন্তু যত যত এদের ক্লাস বাড়বে খরচও তো বেড়ে যাবে বলো আমি ভাবছিলাম শহরে যে জমিটা রয়েছে ওতে যদি অ্যাপার্টমেন্ট করে আর ভাড়া দিয়ে দিই তাহলে যে টাকাটা পাবো সেটা দিয়ে কিছুটা সাহায্য হবে তুমি কি বলো এটা করলে ভালো হয় তোমার আইডিয়াটা সত্যি অনেক ভালো যদি আমাদেরকে শহরেতে বাড়ি তৈরি করতে হয় তাহলে দু তিন মাস তো আমাদেরকে ওখানেই থাকতে হবে আর যদি বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে যাই তাহলে তো ওদের পড়াশোনার ক্ষতি হবে বলো আমি কিন্তু এটার ব্যাপারেও কিছু ভেবে রেখেছি আমাদের গ্রামে কেশব রয়েছে ওর কাছে আর তার স্ত্রীর কাছে বাচ্চা দুটোকে রেখে যাব তারা কিন্তু বাচ্চাদের ভালো খেয়াল রাখবে আচ্ছা ঠিক আছে এই বিষয়টা নিয়ে ওদের দুজনের সাথে কথা বলতে হবে তারা দুজন স্বামী স্ত্রী যে পরিকল্পনা করেছিল সেটা কেশবকে বলল হ্যাঁ হ্যাঁ বাবু কিন্তু আপনাদেরকে ছেড়ে কি আপনাদের বাচ্চারা থাকবে সেটাই তো ভাবার বিষয় যদি আমি এবং আমার স্ত্রী আপনাদের আপনাদের বাড়িতে থাকি যতদিন আপনারা কাজ শেষ করে না বাড়ি ফিরছেন আমরা ওখানেই কেশবের কথা শুনে তাদের দুজন স্বামী স্ত্রীর ভালো লাগলো তারা রাজি হলো তারা দুজন কেশব এবং তার স্ত্রীকে রূপ ধারণ করার অনুমতি দিল শ্রীনিবাস এবং সুজাতা শহরেতে বাড়ি তৈরি করার জন্য চলে গেল বাচ্চারা বাড়িতে কেশব এবং তার স্ত্রীকে নিজেদের মা বাবাই ভাবছিল কেশব এবং তার স্ত্রীও লক্ষ্য রাখছিল যাতে না বাচ্চারা বুঝতে পারে যে তারা হচ্ছে নকল মা বাবা সে তার বাড়িতে থাকতে থাকতে শ্রীনিবাসের মতো লাইফ স্টাইল জীবনযাপন করতে লাগলো আর তার মনের মধ্যে টাকার লোভ জমালো কেশব তার স্ত্রীকে বলল আরে জানেমান তুমি দেখেছো শ্রীনিবাসের কত টাকা কত সম্পত্তি এই সমস্ত সম্পত্তি এবং টাকা পয়সা যদি আমরা কোনো রকমে আমাদের নামে করে নিতে পারি তাহলে কাউকে কাজ করতে হবে না বসে বসে খাবো ওই শ্রীনিবাস বাচ্চাদের এতটাই ভালোবাসে যে সব সম্পত্তি তাদের নামেই করে দিল ও তাই নাকি তাহলে তো ব্যাপারটা আরো ভালো হবে কিন্তু কিভাবে কিছুই তো বুঝতে পারছি না যাতে বুঝতে পারি এমন কিছু বলো আরে ওই দুটো বাচ্চাদের চোখে তো আমরা দুজন মা বাবা তাই না যদি দুটো বাচ্চাকেই পৃথিবী থেকে ছড়িয়ে দিই তাহলে তো সম্পত্তি আমাদের নামে হতে পারে তাই না আরে এমনটা তো আমি ভাবিনি আজকে বাচ্চারা এসে গেলে স্কুল থেকে ওদেরকে মেরে ফেলে এই পুরো সম্পত্তিটা আমরা নিয়ে নেব বিকেলে দুজন বাচ্চা স্কুল থেকে বাড়ি ফিরল তাদের দুজনের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে কমলা তাদের দুজনকে একটু দূরে নিয়ে গেল মা তুমি আমাদের কোথায় নিয়ে যাচ্ছ আমাদের একটু অদ্ভুত মনে হচ্ছে বাবা কোথায় হ্যাঁ হ্যাঁ তোমাদের বাবাও আসছে চলো কথা না বলে এগিয়ে চলো তো তোমরা মা তোমার কথায় কিন্তু একটু সন্দেহজনক মনে হচ্ছে সত্যি তো তুমি কি আমাদের মা বলো আমি এত ভালো করলাম তাও তোমরা চিনে নিলে খুব ভালোই হলো তারপরে কমলা দুটো বাচ্চাকে খাটের সাথে দড়ি দিয়ে বেঁধে দিল। পেছন দিক থেকে কেশব বাড়ির সমস্ত দলিলপত্র নিয়ে ওখানে এলো তোমাদের দুজনকে এক্ষুনি এই কাগজের মধ্যে সই করতে হবে আর যদি না সই করেছো তাহলে তোমাদের দুজনকে মেরে তোমাদের আউলে ছাপ নিয়ে নেব মানে তোমরা দুজনে আমাদের মা বাবা না আমাদের মা বাবা কোথায় ওদের সাথে তোমরা কি করেছো বলো একটা বড় ছুরি বালুর পিঠে কিছুটা জোরে ঠেকিয়ে তাকে ভয় দেখিয়ে সই করাতে চাইছিল ঠিক সে সময়ে দুটো বাচ্চাদের সাথে তাদের আসল মা বাবা দেখা করতে এলো বাড়িতে ঢুকেই এইরকম দৃশ্য দেখে তাদের পা থেকে একটু মাটি সরে যেতে লাগলো তারা কল্পনাও করতে পারেনি এসব তাদেরকে দেখে ভ্যাকা চাকা খেয়ে গেল যদি তুমি এক পাও এগিয়ে এসেছো বাচ্চাদেরকে কিন্তু মেরে ফেলব তাদের মা বাবাকে দেখে কীর্তিয়ার বালু দুজনকে লাত মেরে নিচে ফেলে দিল শ্রীনিবাস এবং সুজাতা তাদের দুজনকে ধরে ফেললো তারপরে পুলিশকে ডাকলো নকল মা বাবা বাচ্চাদেরকে মারতে চেয়েছিল ঠিক সেই সময়ে আসল মা বাবা এসে বাচ্চাদেরকে ওখান থেকে রক্ষা করলো নিজেদের বাচ্চাদেরকে বাঁচালো বাচ্চাদের পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ওখানেই থাকলো পরীক্ষা শেষ হয়ে যাবার পরে শহরে নিয়ে চলে গেল যখন সম্পূর্ণ বাড়ি তৈরি হয়ে গেল সব পরিবার মিলে সেখানে আনন্দে জীবনযাপন করতে লাগলো কীর্তি আর বালুর মা মারা যাওয়ার পরে তার দুটো বাচ্চার খুব ভালো করে দেখাশোনা করে এবং তার সাথে চাষবাসের কাজ চালিয়ে যায় একদিন রমেশ হঠাৎ করে অসুস্থ হয়ে গেল সে বিছানায় শয্যাশয়ী হয়ে পড়ল। যার কারণে বাচ্চাদের ওপরে সমস্ত দায়িত্ব এসে পড়লো কীর্তি আর বালু চাষবাসের কিছুই জানে না তার সত্ত্বেও তারা দুজন চাষবাস করার সিদ্ধান্ত নিল যেহেতু চাষবাস করার জন্য কোনোরকম আইডিয়া তাদের ছিল না সেই জন্য পাশাপাশি চাষিদের কাছ থেকে একটু সাহায্য নিতেন কিন্তু আশেপাশের চাষিরা সাহায্য তো দূরের কথা তাদেরকে নিয়ে হাসাহাসি করত। আর সর্বদা এটা বলতো চাষবাসটা তোদের দ্বারা সম্ভব না তাহলে কি কীর্তির বালু চাষবাস শিখেছিল সেটা কি করতে পেরেছিল চলুন এই গল্পটা আমরা দেখে নেব একদিন রমেশ চাষবাসের কাজ শেষ করে বাড়ি ফিরছিল তখনই সে দেখল যে কীর্তি বালুক বালু কাঁদতে কাঁদতে তার দিকেই আসছে তাদের দুজনকে রমেশ এইভাবে কাঁদতে দেখে বলল আরে বাচ্চারা কি হলো তোমরা কাঁদছ কেন বাবা তুমি যখন সকালে চাষের জমিতে গেছিলে না তারপরে মা হঠাৎ অজ্ঞান হয়ে গেছিল নড়াচড়াও করছিল না আমরা তখন আমাদের প্রতিবেশী ওই চান্দু কাকাকে গিয়ে বললাম উনি এসে মাকে দেখে ওনাকে হাসপাতালে নিয়ে যায় কিন্তু হাসপাতালে যাওয়ার পরেও মায়ের জ্ঞান ফেরেনি বাবা তখন ডাক্তার এসে বললো তাড়াতাড়ি তোমার বাবাকে ডেকে আনো তাই তোমরা ছুটে এখানে এসেছি তোমায় ডাকতে কিhti কানতে কানতে তার বাবাকে সব বললো কি বললি এত কিছু ঘটে গেছে এর মধ্যে চল চল হাসপাতালে চল চিন্তিত হয়ে রমেশ তার দুটো বাচ্চাকে নিয়ে হাসপাতালে যেতে লাগলো হাসপাতালে পৌঁছানোর পরে ডাক্তার যখন রমেশকে দেখলো রমেশ বাবু বলতে খুবই খারাপ লাগছে আপনার স্ত্রীকে এখানে আনার অনেক আগেই মারা গেছে সেই জন্যই আমি আপনাকে বাচ্চাদেরকে দিয়ে এখানে ডেকে পাঠিয়েছি রমেশ এটা শুনে খুবই কষ্ট পেল তারপর সে তার স্ত্রীর দাহ সংস্কার করল তারপর বাচ্চাদেরকে নিয়ে বাড়ি ফিরলো সেই দিনের পর থেকে রমেশ বাচ্চাদের মায়ের অভাব কোনোদিন বুঝতে দিল না তার সাথে সে তার চাষবাসের কাজটাও চালিয়ে যাচ্ছিল বাবা তুমি প্রত্যেকদিন আমাদের জন্য রান্না করে সকাল সকাল জমিতে কাজ করতে বেরিয়ে পড়ো আবার সন্ধেবেলা বাড়ি ফিরে ভালোবেসে রান্না করে খাওয়াও বাবা তুমি আমাদের দুজনকে তো অনেক ভালোবাসো তাহলে কি আমাদের একটা কথা শুনবে তোমরা বলবে আর সেটা সেটা আমি না কি হতে পারে বলো বাবা কাল থেকে আমরা দুজনেও চাষের জমিতে কাজ করতে যাব আর তোমাকে কাজে যতটা পারবো সাহায্য করব। কি বললি মা তোদেরকে আমি কালকে চাষের কাছে নিয়ে যাব। না না মা অনেক কষ্টের কাজ তোরা এইসব পারবি না এত কষ্টের কাজ আমি তোদেরকে দিয়ে করাতে পারবো না প্রতিদিন সকালবেলা রান্না বান্না করে তবেই হলে বাড়ি ফিরে এসে বাচ্চাদের আবার দেখাশোনা করত কিন্তু হঠাৎই একদিন রমেশ মাটিতে পড়ে কীর্তি কীর্তির বালু চিন্তিত হয়ে তার বাবাকে হাসপাতালে নিয়ে গেল বাচ্চারা বলতে খুবই খারাপ লাগছে তোমাদের বাবা পঙ্গু হয়ে গেছে ওনাকে চিকিৎসা করে সুস্থ করার জন্য প্রায় দশ লাখ টাকা লাগবে যদি তোমরা দশ লাখ টাকার ব্যবস্থা করতে পারো তাহলে ওনার চিকিৎসা করতে পারি আর বালু তার বাবাকে নিয়ে বাড়িতে ফিরে এলো কীর্তি বালুর কাছে এলো আর তাকে বলল বালু কাল থেকে দুজনে একসাথে আমাদের জমিতে গিয়ে কাজ করব। দুজনে একসাথে কাজ করলে অনেক টাকা জোগাড় হবে তবেই তো বাবার চিকিৎসা করাতে পারবো হ্যাঁ দিদি তুমি যেটা বলেছো ঠিক কথা কিন্তু আমরা দুজনে তো চাষের কাজ কিছুই জানি না দেখ না ভাই বাবাকে জিজ্ঞাসা করলে কষ্ট পাবে চ আশেপাশে চাষি কাকুদেরকে গিয়ে জিজ্ঞাসা করবো তারপরে কীর্তি বালুকে নিয়ে চাষের জমিতে চলে গেল কিছুক্ষণ পরে ওখানে কান্তি নামের একটা ব্যক্তি এলো বালু ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো ক্রান্তি কাকা আপনার জমিটা বাকিদের থেকে খুব ভালো ফসল দেয় জমিতে চাষ করতে গেলে কি কি করতে হয় বলুন না বালু এ বিষয়ে জানতে চাইল লোকটা বালুককে ব্যঙ্গ করে বলল একটা বেলচে নিয়ে এসে নিজের জমিতে এক ফুট ছাড়া ছাড়া মাটি কুড়ো তারপর সেই মাটির নিচে বীজ রোপণ করো তারপর তোমার কাছে পর্যাপ্ত পরিমাণে জল না থাকে তাহলে অন্য লোকের জমি থেকে জল চুরি করো আর সেই জল তোমার নিজের চারাগাছে দিবে তারপরে দেখবে আমার মতো সবুজে ভরে গেছে তোমার গাছগুলো এই কথা বলে কান্তি ওখান থেকে চলে গেল ওখান থেকে কিছুটা দূরে যাবার পরে কান্তি নিজের বলা কথাতেই হাসতে লাগলো আমি যে কথাগুলো বলেছি বাচ্চাটা হয়তো সত্যি সত্যি ভেবে নিয়েছে কে জানে হয়তো আমি যেগুলো বলেছি বাচ্চাটা হয়তো করতেও শুরু করে দিয়েছে তারপরে কীর্তি আর বালু যেমন ওই লোকটা বলেছিল তেমনই করতে লাগলো বেলচে দিয়ে নিজের জমিতে জায়গায় জায়গায় গর্ত খুলে আর তাচে বীজ রোপণ করলো তারপরে কিছু মধ্যে চিন্তা করলো বীজ হয়তো ভালো করে রোপণ করা হয়নি সেই জন্য অঙ্কুর বেরিয়ে আসেনি এইভাবেই দিন কাটছিল তারপরে একদিন ক্রান্তি তাদের কাছে এসে পড়লো আরে বাচ্চারা আমি যে মিথ্যে কথাটা বলেছিলাম তোমরা কি সত্যি ভেবেছ তারপরে আমার কথা শুনে গর্ত খুলে বীজ রোপণ করে ফেলেছ এইভাবে তারা আরো কিছুদিন অপেক্ষা করলো কিছুই না বেরিয়ে এলো দিদি আমাদের সাথে কেউ ধোকা দিয়েছে নাহলে দু তিন দিন হওয়ার পরেও মাটি থেকে অঙ্কুর কেন বের হলো না এই রকম চিন্তা করে তারা দুজন যখন হতাশ হয়ে পড়েছিল পরের দিন জমিতে গিয়ে দেখলো তাদের জমিতে কিছু ঘাস ফুটেছে বালু আমার কিন্তু এই জমিটা সাধারণ জমি বলে মনে হয় না এইটা চিন্তা করে কীর্তি একটু এগিয়ে গেল দেখল যে ধীরে ধীরে জমির চারপাশে ফসলে ভরে গেছিল এইভাবে মাত্র দুদিনের মধ্যেই জমির সমস্ত ফসল তারা হাতে পেয়ে গেল তারপর তারা সমস্ত ফসলগুলোকে বিক্রি করে দিল একদিন বালু তার বাবা রমেশের কাছে গিয়ে বলল বাবা বাবা তোমার অপারেশন করানোর সময় চলে এসেছে আমি আর দিদি দুজনে মিলে অনেক টাকা উপার্জন করেছি সব টাকা যখন জমা করে দেখলাম অনেক টাকা ছিল চলো তোমায় নিয়ে যাব অপারেশন করাতে এইভাবে কীর্তি বালুর জমিতে যে চমৎকার হয়েছিল সেটা তো আশ্চর্য ছিলই যার জন্য তারা অনেক টাকা উপার্জন করে আর সেই টাকা দিয়ে তার বাবার চিকিৎসা করিয়ে তার বাবাকে সুস্থ করে তুলল